পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ এবং ভারতের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য। তিনি 2000 থেকে 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 5 দশকেরও বেশি রাজনৈতিক কর্মজীবনে তিনি তার শাসনামলে ভারতের কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতাদের একজন হয়ে উঠেছিলেন। বৃহস্পতিবার সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা শোক প্রকাশ করে লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। ঈশ্বরের নিকট তার বিদেহি আত্মার সদ্গতি কামনা করে। রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে আমি শোকাহত ও মর্মাহত। তার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। 2000 থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু। এই কঠিন সময়ে আমি তার শোক সন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। পিওর রিপোর্ট, আর ইডিউস।